Hello viewers, this is Alam before you. Welcome to our YouTube channel ECA Bartha as well as Alam English Care. So I want to wish you all, it's a sunny morning, I want to wish you all good morning. Good morning. How are you audience? I'm fine. Alhamdulillah, I'm very fine. Thank you very much. Welcome back to my English class. Today I will teach you a special thing that is gerund and participle. Most of the students feel that it's very difficult and hardship for them. But today I'll make it very easy for you. So are you ready to learn it? Yes. Okay, let's start. Gerund. স্টুডেন্টের কাছে একটা প্রশ্ন থাকে যে জেরান পার্টিসিপেট আমার খুব ডিফিকাল্ট, বাট ইন দিস ক্লাস আই উইল মেক ইট ভেরি ইজিয়ার ফর ইউ সো দ্যাট ইউ ক্যান ডু ইট ভেরি নাইসলি এন্ড এভরি এক্সাম লাইক বিপিএসসি অর বিসিএস অ্যানাদার কাইন্ড অফ এক্সাম মোর দ্যান টু কোশ্চেন মে কাম ফ্রম দিস পার্ট সো দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইফেক্টিভ ভেরি ভাইটাল সো ইউ হ্যাভ টু বি ভেরি অ্যাটেন্টিভ অ্যান্ড কনসেন্ট্রেট অন দ্য ক্লাস ওকে সো লেটস লার্ন অ্যাবাউট জেরান অনেকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার জেরান্ডের বাংলা অর্থ কি কারণ বুঝে নেই জেরান্ডের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য পদ জেরান্ডের বাংলা অর্থ কি ক্রিয়াবাচক বিশেষ্য পদ পার্টিসিপল পার্টিসিপলের বাংলা অর্থ হচ্ছে কৃদন্ত বিশেষণ কৃদন্ত পদ বলে এটাকে কৃদন্ত এটা বাংলা আমাদের ওরকম না জানলেও চলবে কৃদন্ত পদ এটা আমরা বলতে পারি কাল বোধক কৃদন্ত পদ আর জেরান্ড অর্থ হচ্ছে ক্রিয়াবাচক এটাকে বলে বিশেষ্য পদ যেটাকে বলে ক্রিয়াবাচক বিশেষ্য পদ তো আমরা শুরু করি জেরান্ডটা কি খেয়াল করি জেরান্ড জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইনজি পার্টিসিপল বলা যায় ভার্বের সাথে আইনজি তাহলে কিভাবে বুঝবো যে ভার্বের সাথে আইনজি হলে জেরান্ড বা পার্টিসিপল যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত হওয়ার পর ওই শব্দ যদি নাউন এবং ভার্ব উভয়ের কাজ করে তবে তাকে জেরান্ড বলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যদি তা নাউন এবং ভার্ব উভয়ের কাজ করে তবে তাকে জেরান্ড বলে পার্টিসিপল হচ্ছে সেম যে ভার্বের সাথে আইএনজি কিন্তু এটা অ্যাডজেক্টিভ এবং ভার্ব উভয়ের কাজ করে প্রেজেন্ট মানে প্রেজেন্ট ফর্মের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে যদি তা অ্যাডজেক্টিভ এবং ভার্ব উভয়ের কাজ করে তবে তাকে আমরা বলবো পার্টিসিপল তাহলে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডেফিনেশন অফ জেরান্ড অ্যান্ড পার্টিসিপল ওয়েল আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করব ভেন চিত্র তাহলে ভেন চিত্র আমরা দেখি মানে এটা একটা লক্ষ্য করি আমরা ইফ ইউ নোটিস দ্য এটা একটা আমরা চিত্র দেখি ভার্ব যদি নাউনের কাজ করে তাহলে সেটা হবে জেরান্ড ভার্ব যদি অ্যাডজেক্টিভের কাজ করে তবে সেটা পার্টিসিপল এগেইন ভার্ব যদি নাউনের কাজ করে জেরান্ড ভার্ব যদি অ্যাডজেক্টিভের কাজ করে পার্টিসিপল ভেরি নাইস তাহলে আমরা এতটুকু বুঝলাম যে হোয়াট ইজ জেরান্ড অ্যান্ড হোয়াট ইজ পার্টিসিপল এবার কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা জেরান্ডটা বুঝবো তার আগে দেখবো যে জেরান্ড কোথায় বসে পার্টিসিপল কোথায় বসে এতটুকু আমরা দেখবো তাহলে জেরান্ড তো আমরা চিনলাম ভার্বের সাথে আইনজি পার্টিসিপল ভার্বের সাথে আইনজি এবার এদের ব্যবহারটা দেখবো তো লিখি আমরা জেরান এর ব্যবহার দেখি এগুলো বইয়ের মধ্যে ঠিক এইভাবেই লেখা সুতরাং ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট তারপরে আমি দেখতে পাই আমি আপনাদের বলেছিলাম যে জেরানের ব্যবহার জেরানের ব্যবহারটা কিভাবে আমরা দেখি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে জেরান বসে কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে জেরান বসে ভার্বের সাথে আইএনজি ওই ওয়ার্ডটা যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে তা জেরান হয়ে যাবে দ্বিতীয় দেখি সেন্টেন্সের অবজেক্ট হিসেবে জেরান বসে সেন্টেন্সের অবজেক্ট হিসেবে জেরান বসে প্রি পজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয় তখন ওই আইএনজি যুক্ত ভার্বটা জেরান হয়ে যায় প্রি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জেরান বসে আমি বলেছিলাম যে কমপ্লিমেন্ট হচ্ছে যেখানে সাবজেক্ট এবং শেষের অর্থটা একই বিষয়বস্তুকে বোঝাবে তখন সেটা কমপ্লিমেন্ট প্রি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জেরান বসে কিছু কিছু ভার্ব আছে যাদের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয় তখন তা জেরান হয়ে যায় ওই আইএনজি যুক্ত ভার্বটা কি হয়ে যাবে কোন কোন ভার্ব দেখি যেমন লাইক ডিসলাইক প্রিফার কমপ্লিট রিকমেন্ড স্কেপ ফরগিভ ফিনিশ ইনভলভ এরকম আরো বেশ কিছু ভার্ব আছে যাদের পরে আর একটা ভার্ব আসবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং তা জেরান হয়ে যাবে আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা কতগুলি এক্সাম্পলের মাধ্যমে জেরান নির্ণয় করব তো শুরু করছি কিছু এক্সাম্পল হ্যাঁ ওকে আমরা যে
নিয়মগুলো বলেছিলাম তার আলোকে এখন এক্সাম্পলগুলো প্রমাণ করব যে এরা জেরান্ট। ফার্স্ট সেন্টে দেখেন, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে কি সাবজেক্ট আকার বসছে? ভার্বের সাথে আইএনজি, সেটা কি আকার বসছে? সাবজেক্ট আকার বসছে, এখন এটা জেরান্ট হয়ে গেছে, ক্লিয়ার? সুইমিং হচ্ছে সাঁতার কাটা বা সাঁতার, এটা একটা ব্যায়ামের নাম, আবার ভার্ব, এটা ব্যায়ামের নাম, এটা নাউন হয়ে গেছে, আবার সুইমিং একটা ভার্ব। তাহলে একই ধারে ভার্বের কাজও করেছে, নাউনের কাজও করেছে, এটা সাবজেক্ট আকারে বসছে, এই কারণে এটা হয়ে গেছে জেরান্ট, ক্লিয়ার? ওকে, রূপা লাইকস গার্ডেনিং, দেখেন রূপা হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, এবং গার্ডেনিং হচ্ছে অবজেক্ট, তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট আকারে জেরান্ট বসছে। নাম্বার থ্রি যদি দেখি, সিইং ইজ বিলিভিং, আমি বলেছিলাম বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ট বসে, দেখেন দেখিয়া বিশ্বাস করো, তাহলে দেখা এবং বিশ্বাস করার সাথে একটা সম্পর্ক আছে, তার মানে এখানে বি ভার্বের এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এখন এটা জেরান্ট। ইট ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হলে তা জেরান্ট হয়ে যায়, সেই সূত্র অনুসারে এটা জেরান্ট। আই কমপ্লিটেড রাইটিং দ্য রিপোর্ট, আমি রিপোর্টটা লেখা শেষ করেছিলাম, কিছু কিছু ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয় তখন তা জেরান্ট হয়ে যায়, দেখেন কমপ্লিটেড ওখানে আছে, আমি যে সূত্র দিয়েছিলাম ওখানে কমপ্লিট শব্দটা আছে, কমপ্লিটের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এবং এটা জেরান্ট হয়ে গেছে। তাহলে সূত্রের আলোকে আমরা দেখলাম এবং এক্সাম্পলে প্রমাণ করলাম যে এরা জেরান্ট। পরীক্ষাতে কিভাবে আসবে? পরীক্ষাতে এভাবে দিয়ে ধরুন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এরকম একটা সেন্টেন্স দিয়ে বললো যে হেয়ার সুইমিং ইজ জেরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ ভার্বাল নাউন, তখন আমি কি দেবো? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাকে জেরান্ট চিনতে আর সমস্যা হবে? ক্লিয়ার হতে পারছেন ম্যাম? ওকে, তাহলে আমরা জেরান্টটা কমপ্লিট করলাম, এবার পার্টিসিপলটা কমপ্লিট করবো, যে পার্টিসিপল কোথায় কোথায় বসে। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমরা একটু দেখতে পাচ্ছি পার্টিসিপল কোথায় কোথায় বসে, এখানে লিখেছি নাউনের পূর্বে পার্টিসিপল বসে, একেবারে ইজি একটা মেথডে আমি জিনিসগুলো দেখাচ্ছি, এটা আমার নিজের ক্রিয়েটেড। নাউনের পূর্বে পার্টিসিপল বসে, অবজেক্টের পরে পার্টিসিপল বসে, অবজেক্টের পরে বি ভার্বের পরে পার্টিসিপল বসে, মেইন ভার্বের আগে এটা অ্যাডভার্ব হিসেবে বসে, মেইন ভার্বের আগে পার্টিসিপল বসে। তাহলে এই চারটা বিষয়, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান কি বলেছি? নাউনের পূর্বে পার্টিসিপল বসে, নাম্বার টু অবজেক্টের পরে পার্টিসিপল বসে, ভেরি নাইস, নাম্বার থ্রি নাম্বার ফোর ভেরি গুড। তাহলে আমরা এই বিষয়গুলি এবার এক্সাম্পলের মাধ্যমে বুঝাবো, এবার আমরা এক্সাম্পলগুলো একটু দেখবো এবং এক্সাম্পলের মাধ্যমে পার্টিসিপলগুলো নির্ণয় করবো। তো শুরু করা যাক ভিউয়ার্স, আমি বলেছিলাম যে নাউনের আগে পার্টিসিপল বসে, ফার্স্ট নাম্বার ওয়ান যদি দেখি, নাম্বার ওয়ান এ রোলিং স্টোন গ্যাদার্স দ্য মস, এখানে স্টোন নাউন, স্টোন শব্দের অর্থ হচ্ছে পাথর, এটা নাউন, নাউনের আগে ভার্বের সাথে আইএনজি হয়েছে, এটা পার্টিসিপল হয়ে গেছে, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। সো নাম্বার ওয়ান এ রোলিং স্টোন গ্যাদার্স দ্য মস, নাউনের আগে পার্টিসিপল বসে, এই সূত্র অনুসারে এটা কারেক্ট, রাইট? ইয়েস স্যার। নাম্বার সেকেন্ড, সেকেন্ড যেটা দেখি, এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানেও ডগ হচ্ছে নাউন, নাউনের আগে ভার্বের সাথে আইএনজি, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, পার্টিসিপল হয়ে গেছে, সুতরাং এখানে বার্কিং হচ্ছে পার্টিসিপল। নাম্বার থ্রি আই লস্ট মাই ওয়াচ, আমি বলেছিলাম যে অবজেক্টের পরে পার্টিসিপল বসে, এখানে আই হচ্ছে সাবজেক্ট, লস্ট হচ্ছে ভার্ব, মাই ওয়াচ এটা অবজেক্ট, অবজেক্টের পরে পার্টিসিপল বসে, তাহলে এখানে সুইমিংটা হয়ে গেছে পার্টিসিপল। আমরা যদি জেরান্টের দিকে তাকাই, তাহলে প্রথম এক্সাম্পল দিয়েছিলাম সুইমিং তখন ছিল জেরান্ট, বাট এখানে সুইমিংটা হয়ে গেছে পার্টিসিপল। এখন কোন স্টুডেন্ট যদি মুখস্থ করে যে সুইমিং হচ্ছে জেরান্ট, এক্সাম্পল দিয়ে দিল এটা, তাহলে কি সে পারবে? তার মানে সুইমিং যখন সাবজেক্ট আকারে বসবে তখন সেটা জেরান্ট, সুইমিং যখন মেইন ভার্বে অবজেক্টের পরে বসবে সেটা পার্টিসিপল। আবার নাম্বার ফোর, নাম্বার ফোর আমরা দেখছি বি ভার্বের পরে এক্সামিনেশন ইজ ফ্রাইটেনিং, পরীক্ষা হচ্ছে ভীতিকর, ভীতিকর একটা অবস্থা, তার মানে এখানে বি ভার্বের একটা অ্যাডজেক্টিভ হিসেবে এটা পার্টিসিপল হয়ে গেছে, বি ভার্বের পরে পার্টিসিপল হয়েছে, এটা কিন্তু কমপ্লিমেন্ট হয়নি। পরীক্ষা ভীতিকর কার কাছে লাগে? যারা দুর্বল তাদের কাছে, সবার কাছে কি ভীতিকর লাগে? যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট তাদের কাছে মজা লাগে। তাহলে এখানে বি ভার্বের পরে পার্টিসিপল হয়েছে। নাম্বার ফাইভ মাঝারুল স্টাডিং ইন ডিউ ইজ মাই কাজিন, ইজ মাই কাজিন, তাহলে এখানে
আমরা দেখি এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব, আর অ্যাডভার্ব বলেছিলাম এভাবে যে আপনার অ্যাডভার্বটা সেন্টেন্সে না দিলে কোনো সমস্যা নেই। যদি বলি যে মাজারুল ইজ মাই কাজিন, তাহলে কি সেন্টেন্সটা ভুল হবে? ভুল হবে না কিন্তু। কিন্তু মাজারুল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছি, মাজারুল স্টাডিং ইন ডিইউ, মাজারুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, যে মাজারুল ইজ মাই কাজিন সে হচ্ছে আমার কাজিন। তাহলে এই ক্ষেত্রে আমরা এই মেইন ভার্ব হচ্ছে এখানে ইজ, মেইন ভার্বের আগে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে এবং এটা পার্টিসিপেট হয়ে গেছে। নাম্বার সিক্স, এ সুইমিং স্নেক বিট দ্য গার্ল, দেখুন এখানে স্নেক হচ্ছে নাউন, স্নেক শা এটা হচ্ছে নাউন, নাউনের আগে ভার্বের সাথে আইএনজি এটা হয়ে গেছে পার্টিসিপেট। ক্লিয়ার বিষয়টা? কোন ওয়েল আমরা জানছি যে পার্টিসিপেট হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা চিনছি আমরা ইতিমধ্যে, যে ভার্ব প্লাস আইএনজি হলে সেটা দিয়ে অ্যাডজেক্টিভ মধ্যে কাজ করে, তবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের তৃতীয় ফর্ম সেটা পাস্ট পার্টিসিপল, ভার্বের তৃতীয় ফর্মের আগে যদি হ্যাভিং থাকে তবে তাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলবো। এখানে তিনটা এক্সাম্পল দিয়েছি, আমরা ক্লিয়ার করি এক্সাম্পলগুলো, লক্ষ্য রাখি। নাম্বার ওয়ান আমরা দেখি, ডু নট জাম্প ফ্রম এ রানিং বাস, ডু নট জাম্প ফ্রম আ রানিং বাস, এখানে বাস হচ্ছে নাউন, নাউনের আগে ভার্বের সাথে আইএনজি এটা হয়ে গেছে পার্টিসিপল। চলন্ত গাড়ি, গাড়িটা কেমন? চলন্ত গাড়ি থেকে লাভ দিও না, আমাদের মাঝে এরকম অনেক পড়ে, সো ইটস এ মেসেজ ফর ইউ, ডোন্ট লাভ ফ্রম এ রানিং বাস। দিস ইজ এ ব্রোকেন চেয়ার, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, কারণ দেখেন ব্রেক ব্রোক ব্রোকেন ভার্বের দ্বিতীয় ফর্ম, এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা চিনা একবারে সহজ, এটা হ্যাভিং থাকবে, ভি থ্রির আগে কি থাকবে? হ্যাভিং। Received your letter, তোমার চিঠি পাইয়া, I knew everything, আমি সবকিছু জেনেছিলাম। So having plus V3 এটা হয়ে গেছে perfect participle। আমরা ইতোমধ্যে gerund এবং participle জানলাম, আর কিছু আমরা জানবো সেটা হচ্ছে verbal noun আর হচ্ছে infinitive, এই দুটো নিয়ে জানবো। তো প্রথম আমরা জানবো infinitive। অডিয়েন্স আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে infinitive। Infinitive also very important part, আমরা খুব সহজে infinitive জানবো। ইনফিনিটিভ হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম যার আগে থাকবে টু, ইনফিনিটিভটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম যার আগে থাকবে টু, ভেরি গুড। অর্থাৎ টু প্লাস ভিওন হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের সাথে সাবজেক্টের কোনো সম্পর্ক নেই, আমরা এটা শুধু জানবো যে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যদি টু থাকে ওটাকে আমরা কি বলবো? ইনফিনিটিভ। আমরা এই বিষয়টা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। ইনফিনিটিভ এর আমরা বেশ কয়েকটা এক্সাম্পল দিয়েছি, আমরা একটু দেখি। ফার্স্ট, টু আর ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান, বাংলা অর্থ হচ্ছে মানুষ মাত্রই ভুল, টু আর ইজ হিউম্যান অর্থ। তাহলে দেখেন আর এর আগে টু আছে, এই আর হচ্ছে একটা ভার্ব, কিন্তু টু আর ইজ হিউম্যান মানুষ মাত্রই ভুল, এখানে টু আর এই আর মিলে হয়ে গেছে ইনফিনিট, রাইট। নাম্বার টু, শি ওয়েন্ট টু ঢাকা টু বাই সেলফোন, সে একটা সেলফোন কেনার জন্য সরি ঢাকা গিয়েছিল। তাহলে এটা আছে পাস্ট টেন্সে, কোন টেন্স আছে? পাস্ট টেন্সে থাকার পরেও এর কোনো ইফেক্ট পড়েছে এখানে? কারণ দুইয়ের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে শি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ সেলফোন, এখানে টু বাই হলো ইনফিনিটিভ। নাম্বার থ্রি, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, এখানে টু টেল হচ্ছে ইনফিনিটিভ, বিকজ এখানে টু আছে ভার্ব টেলও আছে। টু ফরগিভ ইজ ডিভাইন, ক্ষমা স্বর্গীয়, ক্ষমা স্বর্গীয়, টু ফরগিভ এটা হয়ে গেছে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভটা আমরা চিনতে পারবো সহজে টু প্লাস বিয়ন্ড থেকে। কেউ কেউ কোশ্চেন করে যে পরীক্ষাতে কিভাবে কোশ্চেনে আসবে, এভাবে আসবে, এভাবে এসে আন্ডারলাইন করা থাকবে যে হে আর দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ জেরান পার্টিসিপল ভার্বাল নাউন ইনফিনিটিভ, তখন আমরা কোনটা মার্ক করবো? ইনফিনিটিভ, ভেরি নাইস। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, এবার আমরা একটা বিষয় জানবো খুব সহজে অল্প সময়ের মধ্যে, সেটা হচ্ছে ভার্বাল নাউন। এটা আমরা অনেকে নাম শুনেছে কিন্তু এটা কিভাবে হয় সেটা অনেকে বোঝে না, তো আমরা সেটা জানবো ভার্বাল নাউন। হেই, আমরা এখন জানবো হচ্ছে ভার্বাল নাউন সম্পর্কে। ভার্বাল নাউনটা একেবারে অনেকের কাছে আননোন মনে হয়, বাট এটা আমরা এখন পরিচিত হব। ভার্বাল নাউন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটি ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবে, যার আগে থাকবে দা এবং পরে থাকবে অফ, এই অবস্থাকে বলা হচ্ছে ভার্বাল নাউন। তাহলে আমরা ডেফিনেশনটা এভাবে জানতে পারি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, যার আগে থাকবে দা
এবং পরে থাকবে অফ। এই ভাগের এরূপ অবস্থাকে বলবো ভার্বাল নাউন। তাহলে আমার সাথে একটু বলি, ভার্বাল নাউনটা কি হবে? ভার্বের সাথে আইএনজি, যার আগে থাকবে পরে থাকবে, তাহলে সেটাকে বলবো আমরা, বলা হচ্ছে সকল ভার্বাল নাউনই জেরান্ড। কিন্তু সব জেরান্ডই ভার্বাল নাউন নয়, এটা আমার বই আমি লিখে দিয়েছি। সকল ভার্বাল নাউনই জেরান্ড, কিন্তু সকল জেরান্ডই ভার্বাল নাউন নয়, এই জিনিসটা। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দিই, কয়েকটার মধ্যে একটা এক্সাম্পল মধ্যে বুঝাই। দিস ইজ অ্যান এক্সাম্পল, দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ভেরি ডিফিকাল্ট। আমাদের দেশের প্রেসিডেন্ট মাঝে মাঝে বলে যে আপনারা, আমরা তো চিঠি লেখা ভুলেই গেছি, প্রেম পত্র লেখা ভুলে গেছি, হ্যাঁ এখন আর প্রেম ডিরেক্টলি বলে, এখন স্যার ওরকম সন্দেহের বোঝায় ডিরেক্টলি বলে যে ভালোবাসা দিবি কিনা। দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ভেরি ডিফিকাল্ট, ভালো একটা চিঠি লেখা খুব কঠিন। এখন একদিন বন্ধুরা কি হয়, চিঠি লেখা কঠিন কেন? কারণ এখানে অনেক সন্দেহের ব্যাপার স্যাপার আছে, তাই না? অনেক কিছু মাধুর্য মিশিয়ে তখন চিঠিটা লিখতে হয়। তো হোয়াট ইফ রাইটিং ভার্বের সাথে আইএনজি, যার আগে আছে দা এবং পরে আছে অফ, এই কারণে এটাকে আমরা বলবো ভার্বাল নাউন। তো এটাকে আমরা জেরান্ডের সাথে তুলনা করছি কেন? বিকজ জেরান্ডও এক প্রকার নাউন আর ভার্বাল নাউনও এক প্রকার নাউন, এই কারণে বলছি যে সব ভার্বাল নাউনে জেরান্ড, কিন্তু সব জেরান্ডই এরকম কোনো ম্যান্ডেটরি আছে এরকম কিছু নাই। সুতরাং এটাকে আমরা বলবো ভার্বাল নাউন। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার আমরা একটা পার্থক্য দেখবো এক্সাম্পলের আলোকে। জেরান্ড একই ভার্ব সেন্টেন্সে কখনো জেরান্ড হচ্ছে আবার পার্টিসিপল হয়ে যাচ্ছে, এরকম আমরা জেরান্ড পার্টিসিপলের একটা পার্থক্য দেখবো, দ্য ডিফারেন্স বিটুইন জেরান্ড অ্যান্ড পার্টিসিপল। ক্লিয়ার বিষয়টা? আমরা একটা পার্থক্য দেখবো। ওকে, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, উই ক্যান সি অন দ্য বোর্ড, জেরান্ড এবং পার্টিসিপলের একই ভার্ব কিন্তু কখনো জেরান্ড হচ্ছে কখনো পার্টিসিপল। আমরা যে ডেফিনেশন এবং যে ব্যবহারের রুলগুলো দিয়েছিলাম সেটা যদি ফলো করি, হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, এখানে অফ হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তখন সেটা কি হয়ে যায়? জেরান্ড হয়ে যায়। প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলিয়া হি স্পেন্ডস মাস টাইম, সে অনেক সময় ব্যয় করে। এখানে যদি ধরেন আপনি ক্রিকেট হচ্ছে নাউন, নাউনের আগে ভার্বের সাথে আইএনজি থাকলে পার্টিসিপল, ভেরি গুড। সেকেন্ড এখানে দেখি জেরান্ডে, আই ডোন্ট লাইক লাফিং সো লাউড, আমি অতি জোরে অনেক জোরে হাসতে পছন্দ করি না। লাইক ডিসলাইক এদের পরে তখন আর একটা ভার্ব আসবে, সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং সেটা কি হয়ে যায়? জেরান্ড। আর এখানে দে ওয়েন্ট হয়ে, তারা চলে গেল লাফিং হাসতে হাসতে, তখন এখানে হয়ে গেছে এটা পার্টিসিপল। ওয়ান হিয়ারিং দ্য নয়েজ, শব্দটি শুনিয়া বা গোলমাল শুনিয়া, এখানে নয় মানে গোলমাল হইচই, অন হচ্ছে প্রিপজিশন, এখানে ভার্বের সাথে আইএনজি হয়েছে, এখানে ওটা জেরান্ড। বাট এখানে আমি দেখি হিয়ারিং দ্য নয়েজ, হইচই শুনিয়া আই ওক আপ, আমি জেগে উঠলাম, ঘুম থেকে জেগে উঠলাম, তখন এখানে হয়ে গেছে পার্টিসিপল। তাহলে আমরা দেখলাম যে একই ভার্ব কখনো জেরান্ড হচ্ছে কখনো পার্টিসিপল হচ্ছে। আমরা কিভাবে জেরান্ড হয় কিভাবে পার্টিসিপল হয় সেই বিষয়টা জানলাম এবং এটার পার্থক্যও দেখলাম। আপনারা বাসায় যদি এটা প্র্যাকটিস করেন, আই হোপ ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। আর কারো কোনো সন্দেহ থাকলে থাকবে না, আর যদি থাকে সেটা আমরা বই দেখবো, এই রুলগুলো দেখবো। ওকে ভিউয়ার্স, আমরা ইতোমধ্যে জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এবং ভার্বাল নাউন সম্পর্কে আলোচনা করেছি। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেল হচ্ছে ইসিএই স্মার্ট, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও আরও গ্রামারের নতুনত্ব নতুন কিছু আমরা আপনারা জানতে চান, আমাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, অন্যদের দেখার জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন। তো আজকের মধ্যে বিদায় নেব, নতুন গ্রামার আইটেম নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে বন্ধু ভালো থাকেন, সুস্থ থাকেন, লাভ ইংলিশ, লার্ন ইংলিশ অ্যান্ড লাইক ইংলিশ। থ্যাংক ইউ।